ফিরবো সঙ্গে থাকবেন শহর কলকাতার ঐতিহ্যে ট্রাম বাঁচাতে গণ কনভেনশন শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে প্রতিবাদে ট্রাম বাঁচাও মঞ্চের প্রতিনিধিরা আঠেরোশো থেকে শহর কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের চলা শুরু সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেড়শো বছর অতিক্রম হয়েছে এই শহর কলকাতায় তা উদযাপনও হয়েছে আড়ম্বরের সাথে কিন্তু কোথাও গিয়ে এই ট্রামকেই কিন্তু তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে শহরের যানজটের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ট্রামের পথ চলা তাহলে কি ট্রামকে সরে যেতে হবে শহর কলকাতার এই বিভিন্ন স্মৃতি থেকে তা হয়তো নয় গল্প কবিতা উপন্যাস সিনেমায় ট্রাম্প থাকবে তার সমহিমায়। কিন্তু ট্রাম বাঁচাও বিভিন্ন সংগঠন তারা ইতিমধ্যেই এই ট্রাম যাতে শহর কলকাতায় থাকে তার নিজের ঐতিহ্য নিয়ে তা নিয়ে তারা আন্দোলনে নেমেছেন সায়েন্টিফিক্যালি রিজনিং দেওয়া এটা কোনো জায়গাতে রাজ্য সরকার দিতে পারেনি কারণ পারেনি মানে এটা হয় না কোনো মিথ্যে জিনিস তো আপনি প্রমাণ করতে পারবেন না সত্যি বলে গলাবাজি ছাড়া এটাই হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে যে কালকে ট্রান্সপোর্ট মিনিস্টারের যে মিটিংটা হয়েছিল উনি সেখানে ট্রামের সঙ্গে পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি তুলনা করেছেন এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের কর্তৃপক্ষ ট্রাম বা লাইট রেলওয়ে তার যে ইউটিলিটি সারা পৃথিবীতে যে কেন ফিরে আসছে এই কারণটা তারা বুঝতেই পাচ্ছেন না হয় ইচ্ছে করে বা অন্য কোনো স্বার্থ আছে ডিপোর জমি বিক্রি করবো এরকম অনেক ধরনের নোংরামি থাকতে পারে এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি যেটা সংস্কৃতির কথা বলছেন কলকাতার মধ্যে জুড়ে আছে এটা তো সত্যি কথা ট্রাম দেখেই আমি বড় হয়েছি এবং সেই সময়কার যে ট্রামের স্মৃতি সেগুলো কি করে ভুলি সবুজ গালিচার উপর দিয়ে ট্রাম চলেছে দুধারে গাছ দুদিকে গাড়ি চলেছে সেই যে পরিবেশ ছিল সেই সময় আমরা ট্রামে করে স্কুল কলেজ গেছি এবং বড় হয়ে বিভিন্ন কাজে যেমন ডালাউসি ধর্মতলা যেখানেই বলুন না কেন ট্রাম ছিল আমাদের কাছে একটা আলাদা ধরনের গাড়ি সরকারি পলিসি যেখানে ফেল করে যায় সেখানে তো আমাদের কিছু বলার নেই কিন্তু ট্রামকে রাখতে হবে আমার দাবি হচ্ছে ট্রাম চলছে এবং চলবে কিন্তু ট্রাম কি তার সেই নিজের সমহিমায় থাকতে পারবে এই প্রশ্নটাই এখন শহর কলকাতার নগরবাসীর মনে ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য